হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয়। আপনারা চাইলে আপনাদের হাতে থাকা মোবাইল অথবা আপনাদের কম্পিউটার দিয়ে খুব সহজেই কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার অভিজ্ঞতা লাগবে না, জাস্ট আপনারা একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবেন এবং তারপর থেকে টাকা ইনকাম শুরু করতে পারবেন। তো কিভাবে আপনারা টাকা ইনকাম, তো আপনারা কিভাবে এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট খুলবেন এবং টাকা ইনকাম করবেন এবং পরবর্তীতে কিভাবে উত্তোলন করবেন, তার সবকিছুই আমার এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, বেল বাটনটি অন করে দিবেন এবং পরবর্তীতে অনলাইন বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলের যে প্লেলিস্ট আছে তো সেখানে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা অনলাইন ইনকাম বাংলা টিউটোরিয়াল এই প্লেলিস্টটি ওপেন করবেন। এখানে আমার সমস্ত প্রকার অনলাইন সম্পর্কিত ভিডিও পাবেন, তাছাড়া আমার চ্যানেলে আর অন্যান্য ভিডিও পাবেন, আশা করি সেগুলো আপনাদের কাজে লাগবে। তো এখন দেখাবো কিভাবে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনারা একটি ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট খুলে তখন থেকে টাকা ইনকাম শুরু করবেন। তো সেজন্য আমরা আমাদের মোবাইল অথবা কম্পিউটারের ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর আমরা অ্যাড্রেস বারে চলে যাব, দেন এখানে একটি অ্যাড্রেস পেস্ট করব। তো অ্যাড্রেসটির নাম হচ্ছে প্রফিট sendr.com। তো এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন, profitsendr.com এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। তো ওয়েবসাইটটিতে এখন আমরা প্রবেশ করেছি, এখন আমরা আমাদের মোবাইলের ব্রাউজারটিকে ডেস্কটপ মোড করে নিব আমাদের কাজের সুবিধার্থে। তো সেজন্য আমরা ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ করার জন্য এখানে উপরে ক্লিক করব, দেন এখানে ডেস্কটপ সাইডে ক্লিক করে দিব, তাহলে আমাদের ওয়েবসাইটটি ডেস্কটপ মোডে চলে যাবে। তো ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করতে এই লাল বাটনটিতে আপনারা ক্লিক করবেন। তো ইওর লগইনের জায়গায় আমরা একটি ইউজার নেম দিয়ে দেব, এখানে আমি আমার ইউজার নেমটি দিয়ে দিব, Arif0020। তো এটি আমার ইউজার নেম দিয়ে দিব, দেন এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে আমার ইমেল অ্যাড্রেসটি আমি দিয়ে দিব। এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন, দেন ইওর ইনভাইটেড, এখানে আপনার ইনভাইট কোড দিতে হবে, ডিসপ্লেতে যে ইনভাইট কোড দিয়েছি আপনারা, তো সেই ইনভাইট কোডটি এখানে দিবেন। তো সর্বশেষ যে কাজটি করতে হবে তো সেটি হলো এখান থেকে লেখা এসেছে ট্যাগ ইমেজ উইথ ডকস। তো এখানে যে এখানে ডগ আছে তো সেই ইমেজটি সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ডগ সিলেক্ট করে দিব, আপনাদের যেটি সিলেক্ট করতে বলবে সেটি আপনারা সিলেক্ট করে দিবেন। দেন এখানে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা গু এই অপশনটিতে ক্লিক করবেন। তো এখন দেখেন লেখা এসেছে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, অর্থাৎ আমার এই ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে সেটি হলো আমার ইমেল অ্যাড্রেসে চলে যেতে হবে, সেখানে একটি ইমেল এসেছে, তো সেখানে একটি লিঙ্ক আছে, তো সেই লিঙ্কে ক্লিক করে এই অ্যাকাউন্টটি আমার অ্যাক্টিভ করে নিতে হবে। তো এখানে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টটি ওপেন করেছি, দেখেন এখানে একটি ইমেল এসেছে, তো এটি আমরা ওপেন করে দেবো। দেন এখানে আমাদের এই লিঙ্কটিতে ক্লিক করে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে, সেজন্য আমরা ইমেলের ভিতর লিঙ্কটিতে ক্লিক করব, তাহলে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো লিঙ্কটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে লেখা এসেছে টু অ্যাক্টিভ ফিল ইন দ্য ডিটেলস ইওর আইডি, এখানে আমার আইডি দেওয়া আছে, এখানে অ্যাক্টিভেশন কোড দেওয়া আছে। দেন পুনরায় আমাদের ইমেজ সিলেক্ট করতে হবে, মার্ক ইমেজ উইথ ট্রি, অর্থাৎ এখানে আমাকে গাছ সিলেক্ট করতে হবে, গাছ সিলেক্ট হয়ে গেলে অ্যাক্টিভ এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। তো এখানে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস অথবা ইউজার নামটি দিয়ে দিব, দেন এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটি আপনারা আপনার ইমেলে চেক করলেই পেয়ে যাবেন, সেখানে আপনার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। এখানে আমি আমার পাসওয়ার্ডটি ইমেল থেকে কপি করে আনব, এখানে আমার পাসওয়ার্ডটি দেওয়া আছে, তো এই পাসওয়ার্ডটি কপি করে আমি এখানে লগ ইন করে নেব। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে পুনরায় ইমেজ সিলেক্ট করতে হবে, এখানে পিগলেট অর্থাৎ শুকর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর লগ ইন ইনটু ইওর অ্যাকাউন্টে ক্লিক করে আমি লগ ইন করে নেব। তো আমার অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে, আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো এখন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, এখন চাইলে আমি এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারবো। তো কাজ করার জন্য ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখানে আপনারা আর্ন একটি অপশন পেয়ে যাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন।
দেন এখানে অনেকগুলো কাজ পাবেন। তো এখানে ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। প্রথম কাজটি হচ্ছে সার্ফিং সাইট, অর্থাৎ এখানে ক্লিক করে আপনার বিভিন্ন ওয়েবসাইটে 20 সেকেন্ড কিংবা 15 সেকেন্ডের জন্য আপনাদের ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। তাছাড়া আরও কিছু কাজ আছে, এখানে কি আছে ট্রানজিশনস, তারপর রয়েছে রিডিং ইমেলস, অর্থাৎ আপনাকে বিভিন্ন ইমেল রিড করতে হবে। তারপরে বিভিন্ন কাজ আছে, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি কাজ আছে। তো আপনাদের আমি একটি একটি কাজ করে দেখাবো। তো প্রথমে রয়েছে সার্ফিং সাইট, এই অপশনটিতে ক্লিক করে আমি কাজটি করব সার্ফিং। তো এই তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিছু কাজ ওপেন হয়ে গেছে এবং সেখানে এখানে রেট দেওয়া আছে। তো এখানে আমি প্রথম ওয়েবসাইটটিতে সার্ফ করব, তাহলে আমি পেয়ে যাব 0.0033 রাব, অর্থাৎ এটি রাশিয়ান মুদ্রা। তো এটিতে আমি ক্লিক করব। তারপর এখানে দেখেন লেখা এসেছে স্টার্ট ব্রাউজিং, তো স্টার্ট ব্রাউজিংয়ে ক্লিক করে দিব। তো এখানে দেখেন উপরে সেকেন্ড উঠতেছে 20 সেকেন্ড, এখানে আমাকে ব্রাউজিং করতে হবে, তাহলে আমার ডলারটি অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে 20 সেকেন্ড সময় অপেক্ষা করব। তো এখানে আমার কাজটি হয়ে গেছে। এখন আমার কাজটি কমপ্লিট করার জন্য এখানে ক্লিক করে ধরে ডান দিকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে, তাহলে কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবো আমরা। তো এখানে আমাদের মেন ব্যালেন্স আছে 0। এখন আমরা একটা রিফ্রেশ দিব, দেখব আমাদের ব্যালেন্সটি অ্যাড হয়েছে কি না। তো দেখেন এখানে আমার ব্যালেন্সটি অ্যাড হয়ে গেছে 0.033। তো এখন আমরা পরবর্তী কাজে চলে যাব। তো সেজন্য আমরা ক্লিক করব আর্নে। তো এখানে আমরা একটি কাজ সম্পূর্ণ করেছি, এখন পরবর্তী কাজ করার জন্য এই অপশনটিতে ক্লিক করব। দেন এখানে আমাদের কাজগুলো ওপেন হবে, এখানে আমি ক্লিক করব, দেন আবার ব্রাউজিং করব। তো আমি ওয়েবসাইটটিতে আবার প্রবেশ করেছি, এখানে দেখেন আমার 20 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো এখানে যেহেতু রাশিয়ান ভাষা, সেক্ষেত্রে আমরা এই ওয়েবসাইটটি ইংলিশ করার জন্য এই অপশনটিতে ক্লিক করব। এখানে গ্লোবাল আইকন রয়েছে, এখানে ক্লিক করার পর দেখেন বিভিন্ন দেশের পতাকা দেখাচ্ছে, এখান থেকে আমরা ইংল্যান্ড করে দেব। তাহলে দেখেন এই ওয়েবসাইটটি ইংরেজিতে কনভার্ট হয়ে গেছে। তো এখানে আমি আরও কিছু আর্ন করে দেখাবো আপনাদের। তো এখানে দেখেন ওয়েবসাইট সার্ফিংয়ে ক্লিক করার পর আরও কিছু কাজ রয়েছে। এখান থেকে আমি আরেকটি ওয়েবসাইটটিতে প্রবেশ করব, স্টার্ট ওয়াশিংয়ে ক্লিক করে পুনরায় আরেকটি ওয়েবসাইটটিতে প্রবেশ করব এবং 20 সেকেন্ড অপেক্ষা করব। তো দেখেন এখানে আমার মেন ব্যালেন্স অলরেডি রয়েছে 0.099 পয়েন্ট। তো এখন আমি আরও কিছু কাজ করে দেখাবো আপনাদের। তো এখানে দেখেন ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি কাজ রয়েছে, এখানে ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। তো কাজগুলো কিভাবে করবেন, তো সবগুলো আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড দেব। তো এখানে আমি চলে যাব এখান থেকে রিড লেটার। তো এখান থেকে বিভিন্ন লেটার রিড করেও আপনারা অর্থ উপার্জন করতে পারেন। তো এখানে বিভিন্ন কাজ ওপেন হয়ে গেছে, এখানে পয়েন্ট দেওয়া আছে ডান পার্শ্বে। তো আমি প্রথমটিতে ক্লিক করব, দেন স্টার্ট রিডিংয়ে ক্লিক করে দেব। তো এখানে একটি প্রশ্ন করেছে এই লেটার থেকে, কোশ্চেন হাউ মাচ ডাজ দ্য প্রোগ্রাম পে, অর্থাৎ তারা কিভাবে এখানে পে করে। তো ইন ডলার এখানে রয়েছে, এই যে এখানে দেখেন ইন ডলার, ইন ডলার। তো এখানে আমি ইন ডলার সিলেক্ট করে দেব। তো দেখেন আমার অ্যান্সারটি তারা নিয়ে নিয়েছে, এখন আমাকে 20 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো পুনরায় আমরা এটি ডান পাশে নিব এবং সেন্ডে ক্লিক করে দেব, এবং আমরা আমাদের ওয়েবসাইটটিতে প্রবেশ করব এবং এখানে আমি রিফ্রেশ করে দিব, আমার ব্যালেন্সটি আপনাদের দেখাবো। তো এখানে দেখেন আমার ব্যালেন্সটি অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা প্রচুর কাজ পাবেন। তো এই কাজগুলো করে আপনারা খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। তো এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা উইথড্র করবেন মেইন ব্যালেন্সে। এখানে আমরা ক্লিক করে দেব। তো ব্যালেন্সে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনারা কিসের মাধ্যমে উইথড্র দিতে পারবেন। এখানে রয়েছে ওয়েব মানি, পেয়ার। তো আপনারা পেয়ারের মাধ্যমে আপনারা উইথড্র দিতে পারবেন। তো পেয়ারে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, তো সে সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। তো এখানে আপনাকে উইথড্র দিতে হলে এখানে $10 ইনকাম করতে হবে। তো এখানে দেখেন আমি জাস্ট আপনাদের কিছুক্ষণ কাজ দিয়ে গেছি, তো সেক্ষেত্রে আমার 0.13 সেন্ট হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন এবং টাকা উইথড্র দিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন।